নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি ভালো। মেঘুর শরীরটা শুধু ভালো যাচ্ছে না, এই যে ভাত খেতে খেতে উনি চোখ বন্ধ করে ফেলছেন, আর কত দেখব। কদিন ধরে ওর শরীরটা খারাপই হয়ে আছে। পুজোর সময় আমরা সবাই একটু আদরুম বাদরুম খাই, ছোটরা তো আরও খেতে ভালোবাসে, বাড়ির খাবারও তাদের মুখে রোচে না, ওর ক্ষেত্রেও তাই হয়েছে। উল্টো পাল্টা খেয়েছে, জল ঠিক মতন খায়নি, ব্যাস পেট ছেড়ে দিয়েছে। তারপরে ওষুধ টষুধ খেয়ে এখন একটু কমেছে, কিন্তু দুর্বলতাটা কাটেনি। ওর মাছের ঝোল ভাত বরাদ্দ হয়েছে, কিংবা কাঁচকলা সিদ্ধ দিয়ে ভাত বরাদ্দ হয়েছে, তা বাবু খেতে চাইছেন না কদিন ধরে। ইদানিং আমার ভালো লাগছে না, আর কতদিন এসব চলবে। যাই হোক, মুখের স্বাদ বদল হয়ে যায় তো একটা বয়সের পর। চাকুম চুকুম যখন বাচ্চারা খেতে শুরু করে তখন আর ভালো লাগে না অন্যান্য কোনো খাবার, মানে পুষ্টিকর খাবার যেন তাদের কাছে এরম একটা হয়ে যায়। ওরও তাই হয়েছে, মানে দুষ্ট শিরামণি এখনো হেসে যাচ্ছে। ওরা মনে মুক্ত করে আছিস কেন? খেয়ে নে, খেয়ে নে, ওট 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 খেয়ে নিয়ে তারপর তোর এইগুলো কর, বমাইশিগুলো হয়েছে হয়েছে, বুঝেছি বুঝেছি বুঝেছি, পুরো দুষ্ট শিরোমণি। উফ, তবে যখন ঝিমিয়ে পড়ে থাকে ভালো লাগে না। দু তিন দিন ভীষণ ঝিমিয়ে পড়েছিল, মনটা আমারও খারাপ ছিল। যে সারাদিন দৌড়াত্ম করে সে ফটাস করে বিছানায় পড়ে গেল। বাড়ি শুদ্ধ সবারই একটা উদ্বেগ কাজ করে, শান্তি পাইনি। তবে এখন এই কুটকুট কুটকুটগুলো করছে, তাও একটা মানসিক শান্তি আছে যে ঠিক আছে, বাচ্চারা যত অ্যাক্টিভ থাকে ততই ভালো। আমার তো তাই মনে হয়, হোক না দুষ্টু, অসুবিধার কী আছে? দুষ্টুমি ছাড়া যেন বাড়ি ভরভরন্ত হয়ে থাকে না, তাই না বলো বন্ধুরা? যাই হোক, খাইয়ে নি। তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, কেমন। ভাতটা তাড়াতাড়ি খেয়ে নে, তারপর না হয় আমরা গল্প করব। দিদান যে গল্পের বইটা দিয়ে গেছে, সেই গল্পের বইটা পড়বি বসে বসে। কেন পড়বি না কেন? বাবাকে আমি এখনো ফোন করিনি, কিন্তু ফোন আমায় করতে হবে এবারে। তুই এইগুলো যদি ঠিকঠাক না খাস তাহলে শরীর তো সুস্থ হবে কি করে? ভাতটা তো ঠিকঠাক খেতে হবে, না খেলে শরীর সুস্থ হবে কি করে? কেন খাবি না? তাহলে বাবাকে আমি বাধ্য হবো ফোন করতে। তখন করবো বলেছিলাম, করিনি, কিন্তু এবারই বাবাকে ফোন করবো। বাবাকে ভয় পাস না, ফোন করলে বলতে পারবি তো বাবাকে যে বাবা আমি তোমাকে ভয় পাই না? তাহলে করছি বাবাকে ফোন আমি। গেট রেডি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো বড় হচ্ছে, দাঁড়াও।